সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের আজ অনুষ্ঠান স্যার তোমাদেরকে আজকে আমি হিসাব বিজ্ঞানের নগদান বই পড়াবো তোমরা একটু ভালো করে দেখবা নগদান বই কেমনে করে আগে আমরা প্রশ্নটা বুঝি প্রশ্নের মধ্যে আমাদেরকে কি চাইছে কি করতে হবে সেটা একটু বুঝে নি প্রশ্ন বলা আছে জনাব হাবিব একজন ব্যবসায়ী দুই হাজার উনিশ সালের জানুয়ারি মাসে তার ব্যবসায়ের নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয় সেগুলো থেকে নগদান বই তৈরি করা জানুয়ারি এক তারিখ নগদ উদ্বৃত্ত তিরিশ হাজার টাকা মনে রাখবো উদ্বৃত্তের কখনও যাবেদা হয়নি নগদ উদ্বৃত্ত নগদান বইয়ের ডেবিট ফুয়াশে বসবে এক গড়া হোক দুই গড়া হোক তিন গড়া হোক নগদান বইয়ের ডেবিট ফাঁয়াসে বসবে ব্যাংক সমাতিরিক্ত ব্যাঙ্ক সমাতিরিক্ত দেখা থাকলে তবে অবশ্যই দুই গড়া বা তিন গড়া দুই গোড়া বা তিন গড়ার ক্রেডিট ফাঁসে ব্যালেন্স বিড়ি দিয়ে ব্যাঙ্ক সমাহাতিরিক্ত লিখতে হবে সাইট তারিখ শফিকের নিকটকে ভাঁস পাচ্ছেন কারবার এবার প্রায় দশ হাজার টাকার পণ্য ক্রয় তে কারবারিবারটা কখনো নগদ আন বইতে আসে না বাকি টাকাটা আসবে এখানে আরও বলছে শফিকের নিকট থেকে ক্রয় নগদ বা কিছুই বোঝা যাচ্ছে না কিছু বোঝা নাই মানুষের নাম যে গেছে তাদের সেটা অবশ্যই বকেয়া বলছ শফিকের নিকট ফাঁস পার্সেন্ট কারবারিবারটায় দশ হাজার টাকার পণ্য ক্রয় এটা বকেয় তাদের সেটা যাবে কী ও কারবারি বাট্টা হিসেব করি হিসেবের কাতা থেকে বাদ দিয়ে বাকিটা লিখতে হবে দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট দশ হাজার টাকা থেকে পাঁচ পার্সেন্ট বাদ দিয়ে কাজ হয়েছে পাঁচশো টাকা দশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট বাদ দিয়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাদ দিয়ে আর ন হাজার পাঁচশো টাকা যাবাদ হয়েছে কি এ ক্রয় হিসেব ডেবিট ফাউনাদার শফিক হিসেব ক্রেডিট নয় হাজার পাঁচশো টাকা ওই কারবারি বাট্টাটা কিছু হবে ক্রয় হিসেব ডেবিট ফাউনাদার শফিক ক্রেডিট বারো তারিখ কি বলছে দেখি সুমনের নিকট বারো হাজার টাকা ফুলনি বিক্রি করে আট হাজার টাকার একটি সেক পাওয়া গেল ফুলনি বিক্রি করছি বারো হাজার টাকা আট হাজার টাকার সেক পাইছি তাহলে বাকি সেট হাজার টাকা কখনো বাট্টা নয় বাট্টা হলে স্পষ্ট বাট্টা লেগে থাকবে অথবা পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে লেগে থাকবে এখানে ফুলনি বিক্রি করছি বারো হাজার টাকার সেক পাইছে আট হাজার টাকা তাহলে বাকি সেট হাজার টাকা বকিয়ে এখন দেখো এটা যাবা দা কি হবে সেক পাইছি ব্যাংক হিসাব ডেবিট বাকি সেট হাজার টাকা বকিয়ে সেজন্য দেনাদার সুমন হিসাব ক্রেডিট আর বিক্রয় হিসাব ক্রেডিট বারো হাজার টাকা পণ্য বিক্রি করছি বিক্রয় হিসাব ক্রেডিট বারো হাজার টাকা নগদান বইতে কি হবে নগদান বইতে আট হাজার টাকার আমরা একটা চেক পাইছি তাহলে আট হাজার টাকার এগেনস্টে আমাদেরকে লিখতে হবে ওই চার টাকা লিখতে হবে না চেক পাইছি ডেবিট ফাইসে ব্যাংকের ঘরে টাকা বসবে লিখতে হবে বিক্রয় বাবদ পাইছি লিখতে হবে বিক্রয় হিসাব এবার পনেরো তারিখ পনেরো তারিখ বলছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন হাজ টাকা তাহলে ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা উঠেছি পাঁচ হাজার টাকা তাহলে সেটা করতে উঠেছি নগদ টাকা আমি করতে উঠেছি নগদ টাকা উঠেছি ক্যাশ থেকে আমার ক্যাশ বক্স থেকে আমাকে পাঁচ টাকা আমি উড়ে ফেলছি এবং ফণ্য উত্তোলন করছি দুই হাজার টাকা দুই হাজার টাকার ফণ্য উত্তোলন করছি তাহলে দুই হাজার টাকা যেহেতু পণ্য উত্তোলন করছি সেটা করতে সেটা প্রতিষ্ঠান থেকে তাহলে ফণ্য উত্তোলনের যাবদাকি ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট নগদ টাকা যাবদা কি উত্তোদন ডেবিট নগদান ক্রেডিট এই হাজার টাকাটা নগদান বইতে আসবে এটা নগদান বইতে আসবে না কারণ যেসব যাব নগদান হিসাব অথবা ব্যাংক হিসেব এর যে কোনো একটা নগদান হিসাব অথবা ব্যাংক হিসেবে যে কোনো একটা ডেবিট বা ক্রেডিট এ নাই সেটা নগদান বইতে আসে না বাকি সব আসে আবারও বলতেছি যেসব জাবাদায় নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব এই দুটির যে কোনো একটা ডেবিট অথবা ক্রেডিট ফাঁসে নেয় সেটা নগদান বইতে সেই জাবাদাটা নগদান বইতে আসবে না আচ্ছা ব্যাংক ব্যাংক থেকে থেকে টাকা টাকা এটা হয়েছে কন্ট্রা কন্ট্রান্ট্রি মানে কি সব জাবদায় নগদ এবং ব্যাংক এই দুইটায় দুইটাই থাকবে এবং দুইটাই একটা ডেবিট একটা ক্রেডিটে থাকবে সেটা হয়েছিল কন্ট্রাইন্টি তার মানে ক্যাশবক্স থেকে টাকা উঠাইয়া ব্যাঙ্কে জমা দিয়ে অথবা ব্যাংক থেকে টাকা উঠাইয়া ক্যাশবক্সে আনলে সেটি হচ্ছে কন্ট্রাইনটি কন্ট্রাইনটি দুইটা ক্যাশ থেকে টাকা উঠায় ব্যাংকে নিছি অথবা ব্যাংক থেকে টাকা উঠায় এ ক্যাশে আনছে সেটা যাবদা নগদান হিসেব যদি জমা দিই ব্যাঙ্কে যদি জমা দিই ব্যাংক হিসেব ডেবিট নগদান ক্রেডিট ব্যাঙ্ক থেকে যদি উঠাই তাহলে হবে নগদান ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট এখানে বসে ব্যাংক থেকে উত্তোলন ব্যাংক থেকে উড়াইছি তাহলে নগদান আমাদের ব্যাংক থেকে উঠেছি নগদান ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট নগদে টাকাটা জমা হয়েছে নগদ আন ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট এখন আরেকটা জিনিস মনে রাখবা এরকম কত কেন যেমন বলা দিয়েছে হাবিবের ব্যক্তিগত প্রয়োজনে মোট উত্তোলনের পরিমাণ কত এটি উত্তোলন নয় এটাকে গোনা যাবে না উত্তোলন বলে গণ্য হবে যে কোথায় ব্যাংক থেকে টাকা উঠাইয়ে গড়ে নিয়ে গেলে সেটি হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে হলে এটি উত্তর এখানে ব্যক্তিগত উত্তোলন বলছে ব্যক্তিগত উত্তোলন মানে এটা তো ব্যক্তিগত উত্তোলন নয় সেটি এখানে আসবে না তাই আবার আরও একটা বিষয় আছে সেটি হচ্ছে এখানে একটা যে জীবন বিমার প্রিমিয়াম প্রদান সাত হাজার টাকা সেটিও ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন সেটা উত্তোলন হিসেবে গণ্য হবে আয়কর প্রদান সেটি উত্তোলন হিসেবে গণ্য হবে এই যে পণ্য উত্তোলন সেটি উত্তোলন হিসেবে গণ্য হবে তাই যদি ব্যক্তিগত জায়গা থাকে সেটিও হবে পণ্য উত্তোলন হবে আয়কর প্রদান হবে জীবন বিমা প্রিমিয়াম হবে আর ব্যক্তিগত জায়গা থাকলে সেটা হবে এই ব্যক্তিগত উত্তোলন এখন কৈছে আবিদের নিকট বিক্রয় আবিদ নামক একজন মানুষের কাছে বিক্রি করছি তাই নগদ যেখানে তা যেখানে ক্রয় বিক্রয়ের সময় যদি শুধু নাম জেখা থাকে নগদ অথবা সে কিছুই রেখে না থাকে বা তখন সেটা হবে যে বকেয়া বলে ধরে নিতে হবে এটা বকেয়া এটা এটার যাবদ হয়েছে কি বিক্রি করছি দেনাদার আবিদ ডেবিট বিক্রয় ক্রেডিট এই যাবদাটাতে নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ডেবিট ক্রেডিটের কোনো কাজটাতেই নেই সেজন্য সেটা দুই গড়া বা তিন গড়া এক গড়া কোনো গড়া নগদানে আসবে না জীবন বিমা প্রিমিয়াম নিয়ে আলোচনা করছি জীবন বিমা প্রিমিয়াম মানে হচ্ছে যে কি মালিকের জীবনের জন্য বিমার যেটা প্রিমিয়াম যে টাকাটা দিছে জীবনের ক্ষতিপূরণের জন্য যে টাকাটা দিছে সেটা হচ্ছে জীবন বিমা প্রিমিয়াম সেটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে দিছে সেটি ব্যক্তিগত খরচ সেদিন উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট এখন আমাদের বলছে জনাফ হাবিবের ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ কত তাই ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ ভাবছে যে তিনটে একটা হচ্ছে নগদ উত্তোলন পাঁচ হাজার টাকা একে একটা হচ্ছে ফন উত্তোলন দুই হাজার টাকা একে একটা হচ্ছে জীবন বিমার প্রিমিয়াম প্রদান মোট তিনটে তাদের আমি আবারও বলতেছি ব্যক্তিগত উত্তোলন হইতে পারে কি আইকন প্রদান জীবন বিমার প্রিমিয়াম প্রদান ফন্য উত্তোলন নগদ উত্তোলন এই সাইডটা এই সাইডটা এখানে তিনটে আছে তিনটে যোগ করি একটা পাঁচ হাজার একটা দুই হাজার একটা সাত হাজার তিনটে যোগ করি মোট চোদ্দ হাজার এবার খত বলছে জনাব হাবিবে যে লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না সেগুলোর জাবাদা দাও আচ্ছা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না উদ্বৃত্ত নগদান বইতে আসবে ব্যাংক জমা নগদান বইতে আসবে সবই নিকট পাঁচ পার্সেন্ট কারবার এই দশ হাজার টাকার পণ্য ক্রয় এটা নগদান বইতে আসবে না কারণ এটা বকিয়া এটা জাবাদা দিতে বলছে যে এটা নগদান বইতে লিখবো না তো তাহলে সেটা যাবাদা কি হবে ওই আমি যার বাদা বলছি যে কি ওই কারবার এই টাটা মনে বাদ ক্রয় ক্রয় হিসেব ডেবিট ফাউনাদার শফিক হিসেব ক্রেডিট টাকা নয় হাজার মাটশো টাকা নয় হাজার মাটশো বারো তারিখ সুমনের নিকট বারো হাজার টাকার পণ্য বিক্রি করে আট হাজার টাকার একটা সেক পাওয়া গেল তা যে নগদান বইতে আট হাজার টাকার সেক পাইছে এটা নগদান বইতে আসবে ওই বাকি যে ছার হাজার টাকা বকেয়া রয়ে গেল সেটা নগদান বইতে আসবে না সেটা জাবাদা খতে দিতে বলছে যে তা যে আমি পণ্য বিক্রি করছি সের হাজার টাকার বকেয়া সেটা জাবা দা দিতে বলছে যে দেনাদার

কিন্তু ফণ্য উত্তোলন এটা এই যাবদাটাতে নগদান হিসেব বা ব্যাংক হিসেব কোনোটাই নেই ডেবিট ক্রেডিটে সুতরাং সেটা কেন লিখতে হবে সেটা নগদান বই থাকবে না যাবধ হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় ক্রেডিট যে কোনো কারণে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফণ্য যদি আউটগোয়িং হয় বা চলে যায় তখন ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হয় যেমন আগুনে পুড়ে গেছে ক্রয় হিসেব ক্রেডিট মনি নিজে কলম খাতা নিজে ব্যবহার করছি ফণ্য হিসাবে ফণ্য থেকে তখন সে কেন ক্রয় হিসাব ডেবিট তারপর মানুষকে খাওয়াইছে আপ্যায়ন করাইছে সেটা বিজ্ঞাপন হিসাবে ডেবিট ক্রয় ক্রেডিট বিজ্ঞাপন হিসাবে যদি খাওয়াই থাকি তাহলে বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট তার চুরিয়ে গেছে তাও ক্রয় ক্রেডিট ফুণ্য সুরিয়ে গেছে ক্রয় হিসাব ক্রেডিট যদি ফণ্য আগুনে পুরিয়ে গেছে ক্রয় হিসাব ক্রেডিট যে কোনো কারণে পণ্য আউটগোয়িং হলে বিক্রয় ছাড়া অন্য কোনো কারণে পণ্য আউটগোয়িং হলে ক্রয় হিসাব ক্রেডিট হবে বিশ ব্যাংক থেকে উত্তোজন ছয় হাজার টাকা আমি আগেও বলছি এটা হচ্ছে কন্ট্রা তাই যে কন্ট্রা কীভাবে করব কন্ট্রা হয়েছে যে কি কন্ট্রা করার এ নগদান বইতে কন্ট্রা করার একটা সিস্টেম আছে সেটা ওইখানে করার সময় আমি বুঝিয়ে দেব। আচ্ছা সেটা যাবাদাই আসবে না আবিদের নিকট পণ্য বিক্রয় এটা আসবে জাবাদার মধ্যে কারণ এটা নগদান বইতে এ আসবে না সেজন্য জাবাদা দিতে বলছে যে আবিদের নিকট পণ্য বিক্রয় দেনাদার বিক্রয় সব ডেবিট আবিদ সব ক্রেডিট জীবন বিমার প্রিমিয়াম প্রদান এটা নগদান বইতে আসবে কারণ এই যাবাদাই নগদান আছে সুতরাং এটা এখানে যাবাদাই দিতে হবে তাহলে আমরা মোট সাইটটা একটা খারবারি বারটা বাদে মাকে পণ্য বিক্রয় নয় হাজার টাকার সেটা ক্রয় হিসাব ডেবিট ফাউন দার ক্রয় ক্রয় ডেবিট ফাউনাদার শফিক ক্রেডিট শফিক থেকে নয় হাজার টাকার পণ্য ক্রয় করছি ওই বারটা বাদ দিয়ে খারবারি বারটা বাদ দিয়ে বারো তারিখ ফাইসে কি ওই যে বকেয়া ছেড় হাজার টাকার পণ্য বিক্রি করছি সেটার যাবাদা বারো তারিখে দিতে হবে তাহলে সেটার যাবদা কি দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এই যে ষার হাজার টাকা দেখাইছে তারপর বলছে ওই ফণ্য উত্তোলন ফণ্য উত্তোলনের যাবদা সেটা দিতে হবে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট সেটা হয়েছে পণ্য উত্তোলনের যাবদা পঁচিশ তারিখ বলছে আবিদের নিকট পণ্য বিক্রয় দশ হাজার টাকা বকেয়া সেটা সেটা যাবদা দিতে হবে দেনাদার আবির ডেবিট বিক্রয় ক্রেডিট দেন দাদা আবিদ ডেভিড ভিক্টকেরি এবার হয়েছে গ তে বসে জনা ফাবিবের একটি উপযুক্ত নগদান বই তৈরি করে একটা নগদান বই করতে তার এখানে আমাকে চিন্তা করতে হবে উপযুক্ত নগদান বই মানে একগড়া হয়ে যে একগোড়া দুগড়াও যে দুগোরা তিন গড়া হয়ে যে তিন গড়া তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো কিন্তু আমাকে ব্যাংক জমা দিতে যেই আছে আমাকে সেটা দুইগোড়া করতে হবে যদি বার্তা থাকতে তাহলে তিন গড়া করতে হবে আমাকে কর্তব্য তিন গড়া আমার যদি মন চাই আমি একগোড়া করে যাম হবে না কারণ আমি বাকি সব এন্ট্রিগুলো আমাকে উঠাইতে হবে তো আচ্ছা এখন দেখো এ কিভাবে নগদান করতেছে আমরা সিদ্ধান্ত নিয়ে যাম কি এখানে নগদ বার্তা নেই কারবারি বার্তা আছে নগদ বার্তা না থাকলে তাদের সেটি দুই করা দুই গড়া নগদান বই করার সময় ডেবিট ফাঁসা হবে ছয়টা কর ক্রেডিট ফাঁসে ছয়টা কর তারিখ বিবরণ বাউসান নং ফিস্টে নগদ টাকা ব্যাংক টাকা তারিখ বিবরণ বাউসান নং ফিস্টে নগদ টাকা ব্যাংক টাকা আচ্ছা এবার ব্যালেন্স নগদ উদ্বৃত্ত এত টাকা ব্যাংক জমা ঠিকটা নগদ উদ্বৃত্ত মানে আমার ক্যাশ বক্সে এত টাকা জমা আছে সেটা ডেবিট পাস দিয়েছে ব্যালেন্স বিডি তিরিশ হাজার টাকা উদ্বৃত্ত তিরিশ হাজার বসে তো আছে ব্যাংক জমাতে ব্যাংক জমা ঠিক তো সবসময় ক্রেডিট ফার্সে লিখতে হবে ব্যালেন্স বিডি দিয়ে ব্যালেন্স বিডি বিশ হাজার টাকা সেটা দু গড়া হোক তিন গড়া হোক আচ্ছা তারপর সাত তারিখ সবিতে নিকটে এত পাচ্ছেন কারবার একটা ফোন ক্রয় এটা নগদান বইতে আসবে না যাবো দা বলছে সেটা বাদ সুমনের নিকট বারো হাজার টাকা পণ্য বিক্রি করে আট হাজার টাকা সেক ফাইসি ওই শুধু আট হাজার টাকাটা আসবে যে চার হাজার টাকা ফাইসি ডেবিট ফাইসা হবে কি বাবদ পাইছে বিক্রি বাবদ পাইছে এই যে বারো তারিখ বিক্রয় বাবদ পাইছে সেক ফাইসি আট হাজার টাকা আট হাজার টাকা ব্যাংকের ঘরে পনেরো তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন এত টাকা এটা আসবে নগদান বইতে ব্যক্তিগত প্রয়োজন হাজার টাকা নগদ উত্তোজন তাই যে উত্তোলন মানে টাকা ক্যাশ টাকা চলে গেছে সজি গেছে ক্রেডিট ফাইসে চলিয়ে গেছে ক্রেডিট ফাঁসে পনেরো তারিখ দেখো পনেরো তারিখ ক্রেডিট ফাঁসে উত্তোজন হিসেবে ডেবিট পাঁচ টাকা চলিয়ে গেছে পাঁচ টাকা ক্রেডিট ফাঁসে তারপর ওই ফুণ্য উত্তোজনটা আসবে না ব্যাংক হতে উত্তোজন ছয় হাজার টাকা এটা আমি বুঝাই দেবে বলছিলাম এখানে ব্যাঙ্ক থেকে উত্তোজন ব্যাংকে জমা দেওয়া হলে দুইটা হচ্ছে এন্ট্রি এখানে বলছে ব্যাংক থেকে উত্তোজন ছয় হাজার টাকা সেটি হচ্ছে কন্ট্রা এন্ট্রি করা এন্ট্রি দুই করা বা তিনগড়া নগদান বইয়ের উভয় ফাঁসে বসবে সেজন্য সিস্টেম হলেও কি আগে তারিখটা বসিয়ে ফেলা ব্যাঙ্ক থেকে তো বিশ তারিখ দেখো ডেবিট ফার্সে বিশ তারিখ তারিখ বসাইছি ক্রেডিট ফাঁসেও বিশ তারিখ তারিখ বসাইছি ব্যাঙ্ক থেকে টাকা চলে গেছে সেজন্য ক্রেডিট ফার্সে ব্যাংকের ঘরে টাকা সব ক্রেডিট মানি চলে যাবো ক্রেডিট ফার্সে ব্যাংকের ঘরে টাকা বিশ তারিখ ক্রেডিট ফার্সে ব্যাংকের ঘরে টাকা আগে টাকা বসে ফেলবা কন্ট্রাতে সময় কন্ট্রাতে আগে টাকা বসে ফেলবা সেই ব্যাংক থেকে যে ছয় টাকা চলে গেছে সেটা ক্যাশে এসে ছ হাজার টাকা জমা হয়েছে একই তারিখে বিশ তারিখে ক্যাশে ছ হাজার টাকা জমা হয়েছে বসা যাম তারপর দুবাই ভাষায় দুইটা সিল দেখলাম কতিয়ান ফিস্টে তারপর টাকা তো নগদের ঘরে বসছে বিবরণের ঘরে ব্যাংক হিসাব এদিকে টাকা তো ব্যাংকের ঘরে বসছে বিবরণের ঘরে নগদান হিসাব নিয়ম হয়েছে যে সেটা আচ্ছা এখন গেল তারপর পঁচিশ তারিখ আবিদের নিকট বিক্রয় দশ হাজার টাকা আবিদের নিকট দশ হাজার টাকার পণ্য বিক্রি করছি সেটা বকেয়া সেটা আসবে না জীবন বিমার প্রিমিয়াম প্রদান সাত হাজার টাকা সেটা আসবে প্রদান টাকা চলে গেছে ক্রেডিট ফাঁসা হবে ক্রেডিট ফাঁস একত্রিশ তারিখ ক্রেডিট ফাঁস একত্রিশ তারিখ কি বাবদ চলে গেছে উত্তোলন বাবদ চলে গেছে আমি আবারও বলছি এই গোটে উত্তোলন উত্তোলন বাবদ চলে গেছে উত্তোলন দিলাম নগদে না ব্যাংকে কিছুই বুঝা যাচ্ছে না কিছুই বুঝা না গেছে নগদে নগদের ঘরে সাত হাজার দিছে এবার দেখি ডেবিট হিসাব করি ডেবিট পাশে মোট টাকা তিরিশ হাজার ছয় ছত্রিশ হাজার এদিকেও বসাই দিয়েছি ছত্রিশ হাজার তাহলে আর মিলিয়ানোর জন্য লাগতেছে যে সাত পাঁচ বারো আরও লাগতেছে যে চব্বিশ সে চব্বিশটা হয়েছে ব্যালেন্স সিডি যে ব্যালেন্স সিডি চব্বিশ হাজার আবার ব্যাংকের সময় ক্রেডিট পাশে টাকা বেড়ে গেছে ক্রেডিট পাশে বিশের ছয় ছাব্বিশ হাজার ডেবিটে আছে শুধুমাত্র আট হাজ আট ব্যাঙ্কে তাহলে ক্রেডিট ব্যাঙ্কে ছাব্বিশ ডেবিট ব্যাংকে আট এদিকে আরও লাগতে আছে আট হাজার সেটা হয়েছে ব্যালেন্স সিডি আট হাজার এখন যোগফল ছাব্বিশ এদিকেও যোগফল ছাব্বিশ এই ব্যালেন্স সিডি ব্যাংকের ব্যালেন্স সিডি যোগফলের নিচে ক্রেডিট ফাঁসে ব্যালেন্স বিডি হয়েছে নগদের ব্যালেন্স সিডি চব্বিশ হাজার ডেবিট ফাঁসে নগদে ব্যালেন্স সিডি হয়েছে থ্যাংক ইউ